বন্ধুরা, আজকে আমরা দেখে নেব চাঁদনি মেট্রো স্টেশনের 100 মিটার অথবা 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বেশ কি কি ধরনের স্ট্রিট ফুডের দোকান পাচ্ছি। 1 নম্বরে থাকলো রঙ্গিলা পাঞ্জাব ধাবা, যেখানে শুধু ভেজ খাওয়া পাওয়া যায়। 2 আর 3 নম্বরে তেলে ভাজা এবং মোমো থাকলো, আর 4 নম্বরে থাকলো গ্রিলারওয়ালা। চাঁদনি মেট্রোর 1 নম্বর গেট থেকে নেমে ডান দিকের এই ফুটপাথ ধরে গেলেই পড়ে ইমল। ইমলের অপোজিট সাইডের গলিতে ঢুকেই মাত্র 10 পা হাঁটলে বাঁ হাতে পড়ে রঙ্গিলা পাঞ্জাব ধাবা। রঙ্গিলা পাঞ্জাব ধাবা দোকান কা নাম হ্যাঁ, মেরা নাম হরজিৎ সিং হ্যাঁ। এখানে হয়েছে 2-2.5 সাল নতুন হয়েছে। আপনি আসুন, খুব ভালো খানার খাবার এখানে আছে, খুব ভালো খাবার 40 বছর আগে আমি এই রান্ধে 2-2.5 বছর হয়েছে। আমরা স্পেশালি কুলচা হ্যাঁ, অমৃতসরি কুলচা বহুত বড়িয়া খেলাতে হ্যাঁ, একদম অরিজিনাল গ্রিল লগা কে আপকো বহুত বড়িয়া খিলায়েঙ্গে। বাকি বাকি সব আইটেম অগর হ্যাঁ, ये आपका रायता है, मिक्स रायता है, उसमें बूंदी है, आपका चेरी है, खीरा है और टमाटर प्याज ऑनियन सब दिया। ये आपका चना मसाला है, ये बड़ा चटपटा मतलब स्पाइसी टाइप का चना मसाला है, एकदम गाढ़ा। ये आपका है पनीर कोरमा, और ये पनीर कोरमा ये आपका थोड़ा चटपटा होता है और थोड़ा मीठा टाइप। अच्छा, की क्या है इसमें? इसमें अपना पोटैटो है, মালাই কোফতা, একটা কোফতা কোফতা দিয়ে, একটা মালাই কাজু গ্রেভি দিয়ে বানানো। পালক পনির ফুল স্পাইসি মেয়ে বহু আচ্ছা, পালক মেথি পনির, মেথি পনির দেখে। তোমার দোকানে কি সব ভেজ আইটেমই? অনলি ভেজ, অনলি ভেজ। এটা ছিল ওদের রাইস এবং রাইসটির কোয়ালিটি ছিল দারুণ। চাঁদনি মেট্রো স্টেশনের পাশে খাবার দোকানে শুধুমাত্র নিত্যযাত্রীদেরই ভিড় বললে কিন্তু ভুল বলা হবে। এই দোকানগুলো রমরমিয়ে চলার আরও একটি কারণ হচ্ছে অফিস পাড়ার ভিড়। আর যারা দাঁড়িয়ে খাবেন তাদের জন্য এইভাবেই রেডি হয়ে যাচ্ছে অমৃতসরি কুলচা দিয়ে ভেজ থালি। থালি তো বন্ধু রেডি, এবার চলে এলো অমৃতসরি কুলচা, যেটাতে ঘি মাখানো চলছে। এইভাবেই কিন্তু দাদারা ঘি মাখানোর পর কুলচাটিকে হাত দিয়ে মুড়িয়ে সুন্দর করে দিয়ে দেয় প্লেটের মধ্যে। ব্যাস বন্ধুরা, তৈরি এদের ভেজ থালি। প্লেট দাম কত আর হাফ প্লেট দাম কত? হ্যালো ভাই, ये अपना जितना भी आइटम है हम लोग का, पालक पनीर चना मसाला कोई भी है, और फुल प्लेट आपका 70 का है, हाफ 40 रुपीज। ओके, अच्छा राइस और अमृतसरी कुलचा दाम क्या है सर? अमृतसरी कुलचा 30 रुपीज, और आपका राइस रहेगा 70, हाफ लीजिएगा 40। पूरा कंप्लीट है, इसमें 2 कुलचा आता है, 150 का प्लेट, 150 एंड हाफ सब्जी लीजिएगा, 1 सब्जी माइनस करिएगा, वो लेके 120 प्लेट। ओके, আর যদি খাবার বাড়ি নিয়ে আসতে চাও সেক্ষেত্রে ওদের সামনের প্যাকেটের দামটি হচ্ছে 150 টাকা, আর এই প্যাকেটটায় খাবার নিলে 120 টাকা। দাদা, তোমাকে দেখলাম এই দোকানের খাবার দাবার খেতে। মোটামুটি এখানে খাবার দাবার কি তুমি আগেও খেয়েছো? এখানের এই দোকানে খাবার আমি 3-4 বার খেয়েছি। এই দোকানের খাবার ভীষণ মানে টেস্টি। আমার অফিস এখানে পাশে আছে, এখানে খাবার ভালো ভীষণ। এমনি কি ফ্রেশ খাবার দাবার থাকে? হ্যাঁ, খাবার দাবার ফ্রেশ থাকে। আর পয়সার দিক থেকে কিরকম মানে ঠিকঠাক? পকেট ফ্রেন্ডলি, জায়গাটা পকেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি বলা যেতে পারে। ওকে, থ্যাংক ইউ। আবার সেই 1 নম্বর গেট দিয়ে নেমেই তোমরা এই ফুটপাথের ওপর পেয়ে যাবে চপের দোকান এবং মোমোর দোকান পাশাপাশি। এরকমভাবে এই লাইভ চোখের সামনে চলছে গরম গরম চপ ভাজা। আর তোমরা যদি ভাবো বন্ধুরা খালি হাতে এইভাবে যে চপ ভাজছে, যে কোনো চপের দোকানেই তুমি 5 টাকা থেকে 10 টাকা দামের চপ কিনতে যাও না কেন, সব দোকানে বন্ধুরা এইভাবেই ভাজে। মোটা বেসনের মধ্যে আলুর পুরগুলোকে নিয়ে এইভাবেই মাখিয়ে গরম তেলে ভাজা হচ্ছে আলুর চপগুলি। তারপর এই বেসন মাখা আলুর পুরটি ততক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করা হচ্ছে যতক্ষণ না আলুর চপটি গোল্ডেন ফ্রাই হচ্ছে। আর এইভাবে এই গরম তেলের মধ্যে গোটা গোটা বেগুন কেটে ভাজা চলছে বেগুনি। বেগুনেতে আমার অ্যালার্জি থাকলেও অনেকের সন্ধ্যের বিকেলের পাতে কিন্তু এটা প্রথম সারির খাবার। আমার নাম বিয়ার মোল্লা। আচ্ছা, কি কি চপ পাওয়া যায় তোমাদের দোকানে? আলুচপ, বেগুনি, পেঁয়াজি, গোলে, ক্যাপসিকাম, ডিম, ফুলকপি, ধনিয়া পাতা, হেলেঙ্কা, লঙ্কা ভাজা। আচ্ছা, কিরকম কি দাম আছে? আলুচপ বেগুনি হলো 6 টাকা, জোরে বলো, পেঁয়াজি 7 টাকা, আলুচপ বেগুনি পুরুলি 6 টাকা, ফুলকপি, ক্যাপসিকাম, ধনিয়া পাতা এগুলো 6 টাকা, লঙ্কা 1 টাকা। আচ্ছা, আর মুড়ি দিয়ে কত টাকা পড়ে? মুড়ি দিয়ে 10 টাকা, 9 টাকা। ফুটপাথের চপের দোকানের ঠিক 2টো দোকান পাশেই হচ্ছে এই মোমোর দোকান। গরম গরম মোমো আর এরকম ভেজ স্যুপ খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা।
আর চলো ছোট্ট করে মোমোর দোকানের দাদার থেকে কিছু জেনে নি। তুমি কি কি মোমো বানাও? চিকেন মোমো, ভেজ মোমো। আচ্ছা, কি কি কিরকম কি দাম আছে তোমাদের চিকেন মোমো ভেজ মোমোর? চিকেন মোমো 40 টাকা, ভেজ মোমো 30 টাকা। স্যুপ দাও তো? হ্যাঁ, ভেজ স্যুপ থাকে। আর এই যে চাঁদনির গেটটা দেখছো, এটা হচ্ছে 4 নম্বর গেট। এই গেটের বাঁদিকের ফুটপাথ ধরে সোজা 50 পা হাঁটলেই পড়বে আমাদের লিস্টে থাকা 4 নম্বর দোকানটি, গ্রিলারওয়ালা। পাস্তা, চাউমিন, ম্যাগি, রাইস, চিলি চিকেন, বার্গার, স্যান্ডউইচ, সমস্ত কিছুই বন্ধুরা এই দোকানে তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র রোল চাউমিন পাওয়া যায় এমন দু একটা দোকান চাঁদনির আশপাশে থাকলেও ওই দোকানগুলো কভার না করে এই দোকানে আসার একটা অন্যতম কারণ ছিল হচ্ছে তাদের হাইজিন, কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিজে চোখে যাচাই করা এবং আশপাশের লোকদের থেকে জানতে পারার পর আর অপেক্ষা না করে এই দোকানে চলে আসা। কারণ আমি আশেপাশের এই সমস্ত দোকানগুলোর যা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেছি তার থেকে এই দোকানটা অনেক অনেক বেটার ছিল। আর আমি যখন দাঁড়িয়ে এই রাইসটার রান্নার ভিডিও করছি, একটা খুব সুন্দর অ্যারোমা এই রাইসটি থেকে আসছিল রান্না করার সময়। সেই ফ্লেভার বা অ্যারোমা যেটাই বলো না কেন, অনেকদিন পর কোনো স্ট্রিট ফুডে আবার পেলাম। এইটা হচ্ছে ওদের চিকেন চাউমিন, আর পরিমাণ অনুযায়ী একজনের খাওয়ার জন্য একদম ঠিকঠাক। তো আমরা একজন কাস্টমার দাদাকে পেয়ে গেছিলাম, তো উনি এখানকার পাস্তা অর্ডার করেছিলেন, তো দাদার সাথে কিছু কথা বলে নেবো। আচ্ছা দাদা, এই দোকানে তুমি তো আজকে পাস্তা অর্ডার করেছো, তো এই দোকানে খাবার তোমার কিরকম লাগে? তুমি কি এই দোকানে আগে খেয়েছো না ফার্স্ট টাইম? না, প্রায়শই খাই। প্রায়শই খাও? তো এইখানকার খাবার তোমার কিরকম লাগে? কোয়ালিটি বেটারই আছে, বেটার রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার যেটা, মানে অর্ডার করার পরে প্রমিনেন্টলি টাইমে পেয়ে যায়, কারণ আমাদের কাছে লাঞ্চ পিরিয়ড একটা টাইম পিরিয়ডে পাওয়া যায় না, অফিস আওয়ার্সের মধ্যে। হ্যাঁ, তো সেই কারণে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটা হয় যে অর্ডার করা কতক্ষণের মধ্যে খাবারটা হাতে পাচ্ছে। যতটা কম সময়ের মধ্যে খাবারটা খেয়ে আমি আবার অফিসে কাজ করতে পারি, ওটাই ব্যাপার। তো সেই টাইমিংয়ের দিক থেকে তুমি 10-এ কত দেবে দাদাদেরকে? 10-এ অবভিয়াসলি 10 দেবো, না হলে আসছি কেন এখানে? ওই জন্য এখানেই আসা। তো দিদি, এই দোকানে কি ফার্স্ট টাইম আসছে খাওয়া দাওয়া করা? প্রথমবার। আচ্ছা, তোমাদের চাউমিনটা কিরকম লাগলো এই দোকানটা? ভালো লাগলো, ভালো করেছে। আচ্ছা, তোমরা আর কিছু খাবার নিয়েছিলে এখানকার? হ্যাঁ, চিকেন চিজ বার্গার নেওয়া হচ্ছিল। চিকেন চিজ বার্গার নেওয়া হয়েছিল, সেটাও সুন্দর হয়েছিল, কোয়ান্টিটিও ভালো ছিল এবং স্ট্রাকচারও ভালো ছিল, সুন্দর হয়েছিল। আর দাম হিসেবে কিরকম লাগলো? দাম হিসেবে ভালো, খাওয়া দাওয়া বলা যেতে পারে একদম। আমার নাম হচ্ছে স্বপন কুমার। আচ্ছা, কুমার দাস। আচ্ছা, তোমার দোকানে কি কি খাবার তুমি বিক্রি করো? স্পেশালি দোকানে স্পেশালি তো পাস্তা চলে, চিকেন চিজ পাস্তাটা বেশিরভাগ চলে আমার এখানে। চিকেন চিজ বলতে নয়, চিজ পাস্তাটা বেশি চলে, যেটা যে কোনো চিজ হোক, ডিম হোক কিংবা তোমার চিকেন হোক, যে কোনো একটা মানে চলতে থাকে এটা, চিকেন চিজ পাস্তা। দাদা এসছেন, ও ফেভারিট ওর নারু পাস্তা। আর তোমাদের বাজেট তো দেখলাম মোটামুটি পকেট ফ্রেন্ডলি। পকেট ফ্রেন্ডলি, একদম পকেট ফ্রেন্ডলি। তোমাদের কত দিনের পুরনো দোকান এটা? এটা আমার হয়ে গেল প্রায় 1.5 বছর। এই রইল বন্ধুরা ওদের গ্রিল স্যান্ডউইচ, ম্যাগি, পাস্তা, বার্গার, চাউমিন, চিলি চিকেন, সমস্ত কিছুর মেনু কার্ড। আর চাঁদনি মেট্রোর সব থেকে কাছের দোকানগুলিতে খাওয়া হলো, ঘোরা হলো, এবার বাড়ি যাই। তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।